পরিণত হয়েছে
শুধুমাত্র বিজেপি লোকেদের উপর কেস দিতে পারে, বিজেপি নেতৃত্বকে বাধা দিতে পারে, কিন্তু যেখানে তাদের ডান্ডা নিয়ে যাওয়ার কথা সেখানে তারা নিশ্চুপ হয়ে বসে থাকে। আজকে দেখুন উত্তর প্রদেশ, হঠাৎ করে পেপারে দেখলাম যে তৃণমূলের সব সাংসদরা দেখা করতে গেছে, বলে কি 100 দিনের টাকা দাও, 100 দিনের টাকা দাও, 100 দিনের টাকা দাও, একদম সঠিক জায়গায় হাত ধরেছে। ছোটবেলায় আমরা গল্প করতাম, নিশ্চয়ই আপনারা সেই গল্প শুনেছেন যে রাক্ষসের প্রাণ কোথায় থাকে, রাক্ষসের গলা কাটলেও মরে না, হাত কাটলেও মরে না, বলে কোথায়, বলে তাল পুকুর আছে, তাল পুকুরে ডুব দিলে একটা কৌটো পাওয়া যাবে, কৌটো পাওয়া যাবে, সেই কৌটো খুললে তার মধ্যে আর একটা ছোট কৌটো, তার মধ্যে আর একটা ছোট কৌটো, শুনেছেন তো গল্প, আর ভেতরে কি থাকে, ভেমরুল থাকে বা বলতা থাকে, সেই বলতার মধ্যে কার প্রাণ থাকে, রাক্ষসের প্রাণ থাকে, একটা করে ডানা ছিঁড়লে পরে রাক্ষসের হাত ছিঁড়ে যায়। সেরকম তৃণমূল কংগ্রেসের প্রাণ হচ্ছে 100 দিনের কাজের মধ্যে আছে, আমি ওরা দেখা করতে গেছে 12টার সময়, আমি 3টের সময় মন্ত্রীর কাছে পৌঁছে গেছি, গিয়ে বলেছি পয়সা একটাও দেবেন না, যতক্ষণ না 3 বছরের হিসেব দেবে ততক্ষণ পর্যন্ত একটাও পয়সা পাবেন না, আগে হিসেব দাও তারপরে তোমরা টাকা পাবে। আর তৃণমূল কংগ্রেসের নেতারা যারা যারা বড় বড় বাড়ি বানিয়েছে, এখানে আছেন একটা শেখ সুফিয়ান না কি জাহাজ বাড়ি বানিয়েছে, কোথায় বানিয়েছে, লাভ হাউস, গোটা বাড়িতে লাভ চিহ্ন, পঞ্চায়েতের মেম্বার, তারা এরকম বড় বড় বাড়ি বানিয়েছে, তাদের বাড়িগুলো বেচে নিলাম করে সবার টাকা দিতে হবে, যারা 100 দিনের কাজ, জয় শ্রী রাম, আর যদি দিতে না পারেন বিজেপিকে দায়িত্ব দিন, আমরা নিলাম করে ওই বাড়ি বেচে সব টাকা দেওয়ার ব্যবস্থা করব। সেরকম যে সমস্ত নেতারা তৃণমূল কংগ্রেসের যারা চাকরির নাম করে টাকা নিয়েছে, আপনি চাকরি পাননি, ভাবছেন আগামী বছর দেবে, আগামী বছর দেবে, ভুলে যান, ওই দুর্গাপূজার মতো বলবে আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে, হবে আর না। তাই সেই নেতাদের নামের লিস্ট 20 লাখ করে নিয়েছে, তাদের লিস্ট বিজেপির পার্টি অফিসে জমা দিন, একদিন সবাই দলে আমরা যাই, সেই নেতার পেটের ভেতরে হাত ঢুকিয়ে সেই টাকা বের করে সাধারণ মানুষের কাছে আমরা ফিরিয়ে দিব বিজেপি। আজকে পাঁশকুড়ার বিধায়ক সেখানে দেখলাম সেটাকে একটা লিস্ট দিয়েছে কার কার চাকরি হবে, সেই লিস্ট সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, পরীক্ষা দিয়ে চাকরি হচ্ছে না, বিধায়ক কোনো লিস্ট দিচ্ছে, সেই লিস্ট দিয়ে চাকরি হচ্ছে, আজকে রাজ্য সরকার সব চাকরিগুলোকে বিক্রি করে দিয়েছে, কারণ পড়ে তো লাভ নেই, যদি বন দিয়ে পড়াশোনা করেন এই তৃণমূল আমলে কি লাভ হবে। আমি আমার জীবনে পড়াশোনা করেছিলাম, সৌভাগ্য প্রসন্ন যখন চাকরি দিয়েছে, এখন যদি আপনি পড়াশোনা করেন ভালো করে পরীক্ষা দেন, চাকরি আপনার জুটবে, চাকরি জোটাতে গেলে কি করতে হবে, 15-20 লাখ টাকা থলে নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতাদের পেছন পেছন ঘুরে যেতে ঘুরতে হবে, দাদা একটু দেখুন না, দাদা একটু দেখুন না, দিদিমণির অনুপ্রেরণা করতে হবে, পেতে হবে, তবে আপনি চাকরি পাবেন। আজকে কোর্টের রায় একটার পর একটা চাকরি বাতিল হয়ে যাচ্ছে, কি অবস্থা পশ্চিমবঙ্গ। আমরা মাস্টারমশাইদেরকে আলাদা সম্মান করি, মাস্টারমশাইদেরকে দেখলে পরে পায়ে হাত দিয়ে প্রণাম করি, আজকে দেখা যাচ্ছে যে সেই মাস্টারমশাইদের চাকরি তৃণমূল কংগ্রেসের নেতারা নিলাম করছে, নিলামে বিক্রি করছে, মাস্টারমশাই কিনবে আসো, এসো 15-20 লাখ টাকা দিয়ে নিলাম। আর রাজ্য সরকারের যত চাকরি আছে সমস্ত চাকরি এইভাবে বিক্রি হয়েছে, আমি জানি না পুলিশের চাকরি বিক্রি হয় কিনা, আমরা তাই দাবি করছি 2011 সাল থেকে আজ অব্দি যত চাকরি হয়েছে সমস্ত চাকরির বিরুদ্ধে সিবিআই তদন্ত করতে হবে। আজকে দিলীপদা বললেন পরে সত্যিকারী মেয়ে তাকে চাকরি দিয়ে দেওয়া হয়েছে, ববিতা বলে একটি মেয়ে তার নাম আগে দিল, হঠাৎ দেখলো তার ওয়েটিং লিস্টের নাম পেছনে চলে গেল, কেমন করে লক্ষ্য করে দেখো, হঠাৎ করে এক নম্বরে একটা নাম ঢুকে গেছে, তার নাম হচ্ছে অঙ্কিতা অধিকারী, তিনি কে, পরে সত্যিকারীর মেয়ে, কোর্টের রায় তার চাকরি চলে গেল, তার জায়গায় ববিতাকে চাকরি দেওয়া হলো, সেই মেয়েটিকে, যে মেয়েটিকে বঞ্চিত করে কোর্ট রায় দিলেন সমস্ত টাকা একে ফেরত দেওয়া হোক, কিন্তু তারপরেও বাবা কলেজ সার্ভিস কমিশনে দেখা যাচ্ছে অঙ্কিতা অধিকারীর নাম চলে এসেছে,
মানে একদম ছাড়বে না স্কুল থেকে কলেজ নিজের নিজের সব ভাইদেরকে বামফ্রন্টের সময় ফুড সাপ্লাইয়ে চাকরি দিয়েছে মেয়েকে স্কুলে দিয়েছে স্কুলের চাকরি আদালত বাতিল করে দিয়েছে তাও কান কাটার লজ্জা নেই আবার কলেজে চাকরি দিয়েছে নিজের মেয়েকে যে কলেজে চাকরি এইভাবে পুরো সরকারটা গোটা রাজ্যটাকে দেউলিয়া করে আজকে প্রধানমন্ত্রীর বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি আসে বাড়ির টাকা নিয়ে দিদির ভাইরা আপনাদের বাড়ি বাড়ি গিয়ে বলে লিস্টে যাদের নাম আছে 20,000 টাকা দেন আর নাম কেড়ে বলে কি না 30,000 টাকা দেন আর নাম কেড়ে দাও বাড়ি আমরা দিচ্ছি একটা চিঠি পাঠিয়েছে মোদির মন্ত্রী আমাদের গিরিরাশি তিনি বলেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম পরিবর্তন করে বাংলার আবাস যোজনা হলে পরে কেন্দ্র টিম পাঠাবে আর টিমের চোখে যদি ধরা পড়ে তাহলে এক পয়সাও দেয়া হবে না কয়েক বছর আগে এই এক দু বছর হবে সে সময় উনি চিৎকার করতে করতে এই কুণাল ঘোষে শুধু পার্থক্য তখন একটু দাঁড়িয়ে ছিল আর কি বলতেন যে মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করুন মুখ্যমন্ত্রী সব থেকে বেশি সারদাকাণ্ডে লাভবান হয়েছে তো দু বছরের ব্যবধানে প্রায় যে ব্যক্তি দুরকম কথা বলে তার কথাতে কেউ বিশ্বাস করে না কেউ গুরুত্বও দেয় না পাগলের প্রলাপ বকছে দাদা বল্লিক বাজারে যেভাবে একজন মানসিক ভারসাম্যহীনকে নিরাপদে তাকে উদ্ধার করা গেল না আহত অবস্থায় উদ্ধার করতে হলো সিরিয়াসভাবে সে কলকাতাতে হসপিটাল ভর্তি কী বলবেন এখন পুলিশ প্রশাসন তো সম্পূর্ণভাবে এখন নিষ্ক্রিয় দুটো কাজ আমি আগেই বলেছি কালীঘাটের দুটো বাড়ি পাহারা দেয়া আর বিজেপির নেতাদের উপর কেস কাবাড়ি দেয়া আর তাদেরকে আটকানো প্রায় বডি আড়াই ঘন্টা পড়েছিল মানে দেহ আহত দেহ বলা উচিত সেই দেহ আড়াই ঘন্টা পড়েছিল পুলিশ প্রশাসনের কোনো হেলদোল নেই দমকল আসেনি কিচ্ছু আসেনি মানুষ তাকে সেই দেহকে ঘিরে যাওয়া তার চারপাশ দিয়ে যাওয়া এইভাবে চলেছে পশ্চিমবঙ্গের প্রশাসন এগিয়ে বাংলা আড়াই ঘন্টা চার থেকে তিন ঘন্টায় কাজ করে আর কি যদি না এগোনো থাকতো গুজরাটের প্রশাসন হতো তাহলে সঙ্গে সঙ্গে হয়ে যেত শুভেন্দু অধিকারী টুইট করছেন যে কেন্দ্রীয় যে আবাস যোজনার প্রধানমন্ত্রী আবাস যোজনা টাকা সেখানে কিন্তু লিপ্ত হবে প্রধানমন্ত্রী আবাস যোজনা না হলে কেন্দ্রীয় প্রতিনিধি দল আসবে এবং সে বিষয়ে সচেতন থাকতে বলছেন উপভোক্তাদেরকে কী বলবেন দেখুন স্বাভাবিক এই প্রকল্পের 60% টাকা কেন্দ্র দেয় মুখ্যমন্ত্রী যদি নিজের বাংলার আবাস যোজনা করতে চান তো করতে পারেন তাহলে সেক্ষেত্রে 100% ফান্ড তাকে দিতে হবে যেহেতু বেশিরভাগ ফান্ড কেন্দ্র সরকারের তরফ থেকে আসে মোদির দেওয়া বাড়ি সেই বাড়ির ক্ষেত্রে এবং এখানে রাজ্য সরকার ম্যাচিং মানিও 40% দেয় না সেই টাকা বাদ দিয়েই বাড়ি তৈরি হচ্ছে দেখ বেশিরভাগ জায়গাতে তো স্বাভাবিকভাবে সেই বাড়ির গায়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা লিখতে হবে না লিখলে পরে কেন্দ্র সরকার টাকা বন্ধ করবে এটাই তো স্বাভাবিক আপনি বক্তব্যে বলছিলেন বিধানসভা লোকসভা ভোট একই সঙ্গে হতে পারে দেখুন তৃণমূল কংগ্রেস দলের মধ্যে অবস্থা ভালো নেই আপনারা দেখতে পাচ্ছেন মাঝে মাঝে তৃণমূল কংগ্রেসের মধ্যেই 21 জুলাইকে নিয়ে বিভিন্ন রকম কথা আসছে তোলা তোলা যাবে না বিভিন্ন মতামত আসছে তা প্রমাণ করছে যে এই দল বেশি দিন টিকবে না এই দল ভেঙে যাবে রাজ্যপাল বলছেন যে পশ্চিমবঙ্গে কাজ করতে হলে মাথা নত করে কাজ করতে এবং সেখানে এই ধরনের অভিযোগ তুলেছেন কি দেখুন স্বাভাবিক তিনি যে কথা বলেছেন সেই কথা বাস্তবিক ঘটনা বিগত কয়েকদিনে এই কয়েক বছরে কয়েক হাজার কলকারখানা বন্ধ হয়ে গেছে যে সমস্ত শিল্পপতিরা যারা সম্মান নিয়ে কাজ করতে চান তারা পশ্চিমবঙ্গ ছেড়ে এই মুহূর্তে চলে যাচ্ছে 40 লক্ষ মানুষ সরকারের হিসাবে পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছেন আজকে খবরকে খবর সংবাদ মাধ্যমে খবর এসেছে তৃণমূল কংগ্রেসের একজন পঞ্চায়েত সদস্য সেও দিদির উপর ভরসা রাখতে পারছে না সে অন্য রাজ্যে যাচ্ছে তার দিন গুজরানের জন্য হয়তো সুযোগ পায়নি কাটমানি খাবার আর কী করা যাবে তো এই যদি অবস্থা হয় রাজ্যের তো মহামান্য রাজ্যপাল যে কথা বলেছেন উনি তো বাস্তব সত্যকে তুলে ধরেছেন হাইকোর্ট বলেছে সমস্ত ডাটা সমস্ত জমা করতে হবে এবং অঙ্কিতা থেকে যে টাকা যে ফেরত আছে সেটা দেখুন অঙ্কিতা অধিকারীর যে চাকরি সেই চাকরি যে একজন চাকরি প্রার্থীকে যিনি যোগ্য তাকে অ্যাভয়েড করে দেয়া হয়েছিল তাকে বাদ দিয়ে দেয়া হয়েছিল সেটা কোর্টের সামনে জলের মতো পরিষ্কার আমাদের সামনেও পরিষ্কার তো স্বাভাবিকভাবে সেই মেয়েটিকে যাকে বঞ্চিত করা হয়েছিল এতদিন ধরে তাকে তো বঞ্চিত করা উচিত না কোর্টের এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি ধন্যবাদ মুর্মু জমা দেওয়ার পরে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এবং একে ফোন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দেখুন রাষ্ট্রপতি তো সবার দলের ঊর্ধ্বে হয় সব দলের রাজনৈতিক দলের ঊর্ধ্বে হয় স্বাভাবিকভাবে তাকে সবাইকে সমর্থন চাইতে হয় অনুরূপভাবে যিনি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যিনি প্রার্থী হয়েছেন তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে ফোন করেছেন যশবন্ত সিনহা
তো রাজনৈতিক সৌজন্যতা দেখানো উচিত আমাদের মাননীয় দ্রৌপদী মুর্মু মাননীয়া তিনি বহু ভোটে জিতবেন এবং এই প্রথম একজন আদিবাসী মহিলা তিনি রাষ্ট্রপতি হবেন গোটা ভারতবর্ষের আদিবাসী সমাজ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এবং বিজেপিকে দু হাত তুলে আশীর্বাদ করছে ভগবান বিশ্বামুন্ডা থেকে শুরু করে যারা তাদের পূর্বপুরুষ তারাও আমাদের উপর আশীর্বাদ